স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ নিয়ে 60টির মতো ছবি নির্মাণ হলেও আন্তর্জাতিক মানের সিনেমা এখনও অধরা। ঘুরে ফিরে বড় ক্যানভাসে যেন একই গল্প। এজন্য কেউ দুষলেন বাজেট স্বল্পতা ও পৃষ্ঠপোষকতার অভাব, আবার কারও আছে লগ্নি ফেরতের অনিশ্চয়তার শঙ্কা। নাজমুল আলম রানা রিপোর্ট। নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদের প্রাণ আর লাখ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এক দেশ বাংলাদেশ। লাল সবুজ পতাকা জয়ের বাস্তব গল্পটা সেলুলয়েডে প্রথম বন্দী হয় ওরা 11 জন ছবিতে। এরপর ঢাকা সহ সারা দেশে মুক্তিযোদ্ধাদের ঝটিকা আক্রমণও পাক সেনারা পর্যবেক্ষণ করেছে। এরপর গত 50 বছরে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে তৈরি হয়েছে 60-এর বেশি ছবি। সংখ্যায় যদিও পেরিয়েছে 50, কিন্তু মানে বরাবরই উঠেছে এমন প্রশ্ন, কারণ দৃশ্যপট ভিন্ন হলেও ঘুরে ফিরে যেন একই কাহিনী পুনরাবৃত্তি মুক্তিযুদ্ধের ছবিতে। মুক্তিযুদ্ধকে নিয়ে এত বেশি নড়াচড়া হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র করতে সবাই একটু ভয় পায় যে কোনটাতে কি বলতে ফেলবে কোনটা কি না, কারণ সবারই তো একটা ভাষা ধারণা। এই 50 বছরে আমরা আসলে সেরকম মানে সেভাবে যে চলচ্চিত্র পাওয়া দরকার সেই চলচ্চিত্র আমরা পাইনি, কারণ আমাদের এখানে কমার্শিয়াল ব্যাপারটা অনেক বেশি দেখতে হয়। বেশ কিছু চলচ্চিত্র আন্তর্জাতিক খ্যাতি অর্জন করছে, কিন্তু সেটাই কিন্তু মুখ্য বিষয় না। এটা দিয়ে সামগ্রিক চলচ্চিত্রকে মূল্যায়ন করা যাবে না। বিজয়ের 50 বছরে এসে কেন হয়নি বিশ্বমানের সিনেমা, এমন প্রশ্নে কারো উত্তর বাজেট স্বল্পতা, আবার কেউ বলেন লগ্নি ফেরতের অনিশ্চয়তা। মুক্তিযুদ্ধ ইজ বিশাল ক্যাম্পাস, ওরকম বিনিয়োগ আমাদের এখানে করা সম্ভব হয়নি এবং আমরা সেইভাবে এটা ভাবতেও পারিনি, যার জন্য এটা আন্তর্জাতিক জায়গায় যেতে পারিনি। আমরা গেরিলা করতে গিয়ে এত টাকা খরচ করতে হচ্ছে কারণ আমাকে রিয়েল ফাইটিং সিচুয়েশনগুলোকে ডেভেলপ করতে হয়েছে, সেগুলি না করলে আন্তর্জাতিক মাধ্যমে যে আমরা জায়গা করতে পারবো না। সেটা করতে গেলে প্রচুর অর্থ লাগে, অর্থ লগ্নি করে সে অর্থ ফেরত আসার নিশ্চয়তা না থাকলে ছবি কেন করবে, এত টাকা খরচ করবে। তুই কি এখন ঢাকাতে আছিস? কোথায়? সেটা তোমার বলা যাবে না, নিয়ম নেই। লাল সবুজ পতাকা জয়ের গল্পের বেশিরভাগ ছবিতে অভিনয় করেছেন দিলার জামান। বিজয়ের 50-এ এসে বিজয়ের গল্পের সিনেমার এমন করুণ দশায় আক্ষেপের বিপরীতে তার কণ্ঠে আছে আশার বাণী। এই বিনোদনের ভেতর দিয়ে আমরা মানুষের কথা বলবো, দেশের কথা বলবো, জীবনের কথা বলবো। এই এই যে বোধটুকু, এই বোধটুকু আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে জেগেছে এবং তারা অনেক ভালো কাজ করছে, এটাই সবচেয়ে বড় আশার। ব্যক্তি উদ্যোগে হোক কিংবা সরকারি পৃষ্ঠপোষকতায়, রক্ত দিয়ে কেনা জয়ের গল্পটা উঠে আসবে সিনেমায়, বিশ্ব দরবারে ওড়াবে লাল সবুজ পতাকা, এমন আশা প্রত্যাশা সবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।